নয়নে তৃণমূল এত নোংরা এত দুর্গন্ধ হয়ে গেছে যে তার ধারে বারে কেউ যেতে চাইছে না। তৃণমূল ছেড়ে পালে পালে মানুষ চলে আসছে। আমরা সকালে ক্যানিংয়ে আজকে আমাদের সভা ছিল, দুদিন ধরে শয়তান মোল্লা মিটিং করেছে, কাউকে ঢুকতে দেবে না, লাঠি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে। দুটো জায়গা আমাদের পাল্টাতে হয়েছে, কারণ মানুষ তো সাধারণ, তাদের ভয় দেখাচ্ছে তোর জায়গায় মিটিং করতে দিলে তোর সব কেড়ে নেবো, লুট করে নেবো। বলছে বাবু কি হবে, আমি আমার জায়গা দিলেও তো আমার লুট করে নেবে, আমার বাঁচাও। আমরা বললাম তোমার জায়গায় করব না। দু জায়গা পাল্টে মাঠের মাঝখানে একটা ডোবার খোলে মিটিং করেছি, কত লোক হয়েছে জানেন? গুনিয়ে আপনি শেষ করতে পারবেন না, সোশ্যাল মিডিয়ায় দেখে নেন, মা বোনেরা সবাই উপচে পড়েছে, মাঠ ভেঙে চলে এসেছে, রুখতে পারেনি শয়তান মোল্লার লাঠি, ওখানে কাজে আসছে না, সুতরাং ওর ঘরও ফাঁকা হয়ে যাচ্ছে। আর এ এমনই একজন লোক, যখন দেখবে পিছনে কেউ নেই, সামনে যে শাসক দল তার ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, আপনারা কি জায়গা দেবে? বঞ্চিত বুকে পুঞ্জিত ব্যথা ঘষি আছে অভিযান, ইয়াদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। বঞ্চিত মানুষ জমাট বেঁধেছে, ঐক্যবদ্ধ হয়েছে, শাসকের বুকে কাঁপুনি ধরে গেছে। আপনারা জানেন সেদিনের রাস্তার র্যালি প্রমাণ দিয়েছে যে নওশাদ সিদ্দিকীকে জেলের মধ্যে রাখার কারণে সাধারণ মানুষের বুকের যে যন্ত্রণা তার রাস্তায় আছাড় খেয়ে পড়েছে। শাসক বুঝে গেছে এই পঞ্চায়েত তারা রক্ষা করতে পারবে না, পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলছি, নিজেদের ঐক্যকে আরো সংহত করুন। আর একটা কাজ আপনাদের করতে হবে, ভোটের জন্য কাউকে বলতে হবে না, মা বোনেদের কাছে আপনাদের ভোট চাইতে হবে না। মা বুঝে গেছে, ভাইয়েরা বাপেরা বুঝে গেছে ভোটটা কোথায় দিতে হবে। আপনাদের খালি পাহারার কাজ করতে হবে, এই গুন্ডা বদমাইশ লুটেরাদের হাত থেকে আমাদের ভোট বাক্সকে আমাদের রক্ষা করতে হবে। ভোট যারা দিতে যাবে তাদের ভোটটা যাতে দিতে পারে সেই কাজ আমাদের করতে হবে, অর্থাৎ সন্ত্রাস রেগিং ছাপ্পাকে রুখতে হবে। এটা আমরা পারবো কিনা বলেন? এই ছাপ্পা রেগিং যদি রুখতে পারেন তাহলে ভোট হয়ে গেছে, আমরা জিতে গেছি ধরে নেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বেশি সময় নেই, একটা মাস আপনারা কষ্ট করুন একটু, একটা মাস কষ্ট করুন একটু, রাত জাগুন, একটু পাহারা দেন। এই শয়তানরা এখন দুটো কাজ তারা করছে, একটা হলো পুলিশকে দিয়ে করানোর চেষ্টা করছে, কিছু পুলিশ চটি চাটা পুলিশ আছে, তারা দেশপরা তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে, সবাইকে বলছি নয়, এক শ্রেণীর পুলিশ আছে। আর কিছু মানুষ যারা এখনো তৃণমূলের মধ্যে আছে, তৃণমূলের এঁটো কাটা খেয়ে তাদের জীবনযাপন, সেই কারণে তৃণমূলটা ছাড়তে পারছে না, নইলে তৃণমূল এত নোংরা এত দুর্গন্ধ হয়ে গেছে যে তার ধারে বারে কেউ যেতে চাইছে না, তৃণমূল ছেড়ে পালে পালে মানুষ চলে আসছে। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের বুতে বুতে যে সৈনিকরা কাজ করছে, যে নেতারা কাজ করছে, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর পরিকল্পনা চলছে। আপনার বাড়ির গাদার মধ্যে, আপনার বাড়ির বাথরুমের উপরে ভাঙা কোনো একটা অস্ত্র বন্দুক ঢুকিয়ে দিয়ে আপনাকে কেস দিয়ে মধ্যে পড়ার পরিকল্পনা করছে। এই কটা দিন একটু পাহারার কাজ করুন, সাধারণ মানুষ হাত বাড়িয়ে আছে আপনাকে ভোট দেওয়ার জন্য, আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি শুধু পাড়ায় পাড়ায় একটু যোগাযোগ রাখেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। ভোটের কথা আপনাকে বলতে হবে না, ভোট তারা আপনাকে দেবে বলছে, তারা আপনার বাক্সে ভোট দেওয়ার জন্য আপনার কাছে যেচে আসবে। শুধু একটু পরিশ্রম করুন, এই কটা দিন করা যাবে তো। আমরা সকালে ক্যানিংয়ে আজকে আমাদের সভা ছিল, দুদিন ধরে শয়তান মোল্লা মিটিং করেছে, কাউকে ঢুকতে দেবে না, লাঠি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে। দুটো জায়গা আমাদের পাল্টাতে হয়েছে, কারণ মানুষ তো সাধারণ, তাদের ভয় দেখাচ্ছে তোর জায়গায় মিটিং করতে দিলে তোর সব কেড়ে নেবো, লুট করে নেবো। বলছে বাবু কি হবে, আমি আমার জায়গা দিলেও তো আমার লুট করে নেবে, আমার বাঁচাও। আমরা বললাম তোমার জায়গায় করব না। দু জায়গা পাল্টে মাঠের মাঝখানে একটা ডোবার খোলে মিটিং করেছি, কত লোক হয়েছে জানেন? গুনিয়ে আপনি শেষ করতে পারবেন না, সোশ্যাল মিডিয়ায় দেখে নেন, মা বোনেরা সবাই উপচে পড়েছে, মাঠ ভেঙে চলে এসেছে, রুখতে পারেনি শয়তান মোল্লার লাঠি, ওখানে কাজে আসছে না, সুতরাং ওর ঘরও ফাঁকা হয়ে যাচ্ছে। আর এ এমনই একজন লোক, যখন দেখবে পিছনে কেউ নেই, সামনে যে শাসক দল তার ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, আপনারা কি জায়গা দেবে? তখন জায়গা দেবেন, শত্রু মিত্র চিনে জায়গা দেবেন,
শত্রু মিত্র চিনে জায়গা দেবেন। কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটুই চিটিংবাজ। গরিব মানুষ সাধারণ মেহনতি মানুষ সবার কাছে কম বেশি যার কাছে প্যান কার্ড আছে বলছে আধার কার্ডের সঙ্গে লিংক করে 1000 টাকা দিতে হবে। ও শয়তান, এই গরিব মানুষ দিন আনে দিন খায়, 1000 টাকা তোমার লিংক করতে হবে মানে এ কি গল্প? কত কোটি টাকা ইনকাম করছে আধার কার্ডের লিংক করে, এ কি ধরনের শয়তান চক্রান্তকারী? জিএসটি নোটবন্দি কত কিনা করেছে এই নরেন্দ্র মোদী এই চা ব্যাপারে। আর এখানে একজন আছে আপনাকে ভাঁওতা দিয়ে বোঝাচ্ছে বিভিন্ন রকম ভাবে, 100 টাকা দিচ্ছে আর মদের দাম কমিয়ে দিয়ে গ্রামে গ্রামে মদের ভাঁটি খুলে দিচ্ছে, আর আপনার আমার ঘরের ছেলেমেয়েরা মদ খেয়ে দাপাদাপি করছে লাপালাপি করছে, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা নেই, শুধু আইএসএফের উপর হামলা কর, টাকা নে মদ খা এসে বরাবর হামলা কর, ন্যায় অন্যায় বোঝে না। দুটোই চক্রান্তকারী, দুটোই শত্রু। মনে রাখবেন লড়াইয়ের ময়দানে রাজনীতিতে শত্রু না চিনতে পারলে আপনি লড়াই এগুতে পারবেন না। আপনাদের আবার আমি বলবো একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের ঢল নেমেছে আমাদের দিকে, কিন্তু মানুষকে যদি আপনি সম্মান না দেন তাহলে একদিন কিন্তু এই মানুষও আপনার কাছে থাকবে না। সেই কারণে আমার যারা কর্মী বন্ধু যারা আমার বুথের নেতৃত্ব সবার কাছে অনুরোধ করব, মানুষকে সম্মান দেওয়া শেখেন। আমরা অনেকে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু অহংকারী হয়ে যাচ্ছে, এটাকে ছাড়ুন। এই মঞ্চে আমরা বসে আছি, আপনারা আছেন বিরোধী দিকে, আপনারা আছেন বলে আমাদের মুখটা উজ্জ্বল চকচক করছে, আর যদি আপনারা সামনে না থাকেন আর আমরা এখানে বক্তৃতা দেই রাস্তার মানুষ ইট মেরে চলে যাবে যে পাগল কি বলছে। সেই কারণে মানুষকে সম্মান দেওয়া শিখুন, ভালোবাসা শিখুন। হাত বাড়িয়ে আছে আপনাকে জেতানোর জন্য, সেই মানুষটার কাছে আপনি যান। আগামী পঞ্চায়েতে আমরা জিতবো, এই পঞ্চায়েত তো জিতবোই, ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লক আমরা জিতবো, এবং আমরা আবার নতুন দিনে নতুন সকালে একসঙ্গে মিশবো। আমাদের বিকল্প রাজনীতির ধ্রুবতারা নওশাদ সিদ্দিকী আপনারা জানেন, একমাত্র বিরোধী রাজনৈতিক একটা এমএলএ যে গোটা ভারতবর্ষ ব্যাপী যার এক ডাকে চেনে, তার বিকল্প রাজনীতির যে দিশা তিনি দেখাচ্ছেন, বোম বন্দুক চড়ো পেন কলম ধরো সমাজ গড়ো, এই যে স্লোগান, এই স্লোগান নতুন নতুন ছোট ছোট স্লোগান কিন্তু কেউ আজ পর্যন্ত দেয়নি। সেই কারণে বলছে আমাদের সঙ্গে যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের মতো সমকক্ষ নেতৃত্ব এই মুহূর্তে খুঁজে পাওয়া বিরল। সেই কারণে আমরা খুবই ভাগ্যবান, আমরা এরকম একজন নেতৃত্ব পেয়েছি, আমরা একটু ঠান্ডা মাথায় রাজনীতিটা করলে ফল আমরা ভালো পাবো। এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ।